সৃজিৎ মুখোপাধ্যায় এবার বাবুরাম সাপুরে, কারণ তার বাড়িতে এখন পাইথনের বাস। বৃহস্পতিবার রাতে জানা যায় সৃজিৎ মুখোপাধ্যায় পাইথন পুষছেন। তিনি সমাজ মাধ্যমে একটি পোস্টে লেখেন, উলুপিকে বাড়িতে স্বাগত, আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল। এই পোস্টের পরেই পরিচালকের পরিবারের নতুন অতিথিকে তা নিয়ে টলিপাড়ায় জল্পনা ছড়ায়। খোঁজ নিয়ে জানা গিয়েছে সৃজিৎ বাড়িতে একটি পোষ্য এনেছেন, আর সেই পোষ্যটি কোনো সারমেয় নয়, সেটি একটি পাইথন। পরিচালক নাকি সুদূর কলম্বিয়া থেকে এই পাইথনকে আনিয়েছেন। উলুপি শব্দের অর্থ কী? মহাভারত ছাড়াও বিষ্ণুপুরাণ এবং ভগবত পুরাণে নাগকন্যা উলুপির কথা রয়েছে। কথিত আছে, বনবাসে থাকাকালীন অর্জুনের সঙ্গে উলুপির বিবাহ হয়। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই সাপ পোষার শখ সৃজিতের। সেই মতো তিনি উদ্যোগীও হন। সূত্রের খবর অনুযায়ী দিন দশেক আগে সৃজিৎ তার নতুন পোষ্যটিকে বাড়িতে নিয়ে আসেন। তবে বাড়িতে পাইথন পোষা যায় কি না তা নিয়ে রয়েছে ধন্দ। যদিও টলিপাড়ার সূত্রে খবর, সৃজিৎ বনদফতর থেকে যাবতীয় প্রয়োজনীয় অনুমতি নিয়েই পাইথনটিকে বাড়িতে নিয়ে এসেছেন। তবে পোষ্যকে আপাতত অনুরাগীদের নজরের আড়ালেই রেখেছেন পরিচালক।